সম্মানিত উপস্থিতি, যখন এই পুরা বিশ্ব যখন পুরা অন্ধকারের মধ্যে ঢুকেছিল, ওই আরবের ওই অন্ধকারের মধ্যে যখন মানুষের মধ্যে মানুষের মারামারি এত খারাপ অবস্থায় চলে গিয়েছিল যে মানুষ তার কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে ফেলে রাখতো, এমনকি মানুষের মধ্যে পশু সুলভ আচার ব্যবহার চলে এসেছিল, ওই জামানার মধ্যে ওই জামানার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই ছিল, কিন্তু এই ওহির জ্ঞান না থাকার কারণে তাদের এই অবস্থা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এই এলমে যখন এই পৃথিবী ঘন কালো অন্ধকারের মধ্যে তিমিরস্থল ছিল, সেই সময় মহান রব্বুল আলামিন এই ধরার মধ্যে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের ঝান্ডা নিয়ে যখন অগ্রসর হলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যারা ইসলামের ঝান্ডা নিয়ে দুনিয়ার মধ্যে অগ্রসর হয়েছিল তারা আসমান এবং জমিনের সমস্ত জিনিসের উপর রাজত্ব ব্যয় করেছিল। তাই তো আমরা দেখতে পাই মতো সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন আফ্রিকার জঙ্গলের মধ্যে গিয়ে ভাষণ দিলেন, ইয়া আইয়াতুহাল হাসারাত নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইন্না নাজিলুন ফামান ওয়াজাদ ফাজিউন ফামান ওয়াজাদ বাতাহু কাতালনাহু। এই ভাষণ যখন দিলেন তো আমরা ইতিহাসের মধ্যে সম্মুখ করে লেখা রয়েছে এই ভাষণ দেওয়ার সঙ্গে সঙ্গে জঙ্গলের সমস্ত সাপ বিশ্ব থেকে সমস্ত হিংস্র প্রাণীগুলো সমস্ত তাদের আন্ডা এবং বাচ্চাদেরকে কোলে এবং কাঁধে করে নিয়ে তারা জঙ্গল থেকে অন্যত্র চলে গেল। সম্মানিত উপস্থিতি, এখান থেকে তাই তো কবি বলেন এলমে ওহির গুরুত্ব সম্পর্কে কবি বলেন এলম তো ওহি হে জো দিল মে আসর করতা হে এলম তো ওহি হে জো বান্দা কো আল্লাহ সে মিলাতা হে। এলম তো ওই জিনিস যে এলেম মানুষকে বান্দা পর্যন্ত পৌঁছে দেয়। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দেখতে পাই মানুষের বিভিন্ন দেশগুলোতে দেশগুলোর মাঝে মানুষ মানুষ জ্ঞান শিক্ষা করতেছে, তারপরও তাদের মধ্যে পশু সুলভ আচরণ মানুষ মানুষকে তার বান্দা থেকে দূরে সরিয়ে দিচ্ছে, মানুষকে আস্তিক থেকে নাস্তিক বানিয়ে দিচ্ছে, এমনকি ওই সমস্ত মানুষগুলো তাদের মা বোনকে রাস্তাঘাটের মধ্যে যেভাবে বেচারের মধ্যে যখনতম কাজের মধ্যে তারা লিপ্ত হয়ে যাচ্ছে। তো আমি পুলিশে বলতে চাই সম্মানিত উপস্থিতি, তাদের মধ্যে শুধু এলমোহের জ্ঞান না থাকার কারণে তারা এরকম পশু সুরক খারাপ আন্দোলন তারা করতেছে। তো এই জন্য আমরা যদি এলমোহির জ্ঞানকে শিক্ষা করি, এলমোহি যদি আমাদের জীবনের বাস্তবতার মধ্যে নিয়ে আসি, তাহলে এই সমাজ হয়ে যাবে একটি উজ্জ্বলময় সমাজ এবং সমাজের প্রত্যেকটি মানুষ হয়ে যাবে উজ্জ্বল উজ্জ্বলময় মানুষ এবং আমাদের দেশের মধ্যে চারপাশে শান্তি বিরাজমান থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এলমোহির জ্ঞান শিক্ষা করার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ।